সামনে পুলিশ ছিল, আবার এখানে সব পেছনে আছে পুলিশ ড্রেস করছে সেরকম ভাবেই। আরে বাপ রে গাইস, তোমরা মানে কি বলবো, এদিকে যদি লাইভে থাকতে তাহলে তোমরা বুঝতে পারছো এরকম এত পুলিশ। আর সেরকম ভিডিওতে কিছু তোমরা করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। রিপোর্ট পুলিশ দিয়ে গাইজ সেভ করছে না। আর উপরে উঠছে ড্রোন, ঠিক আছে সেট পর যাই। তাই বলি যে কোথাও পুলিশে ধরছে না কেন, বাইরে করে 100 থেকে 150 আরো বেশি 200 টাকার কাছাকাছি গাইস পুলিশ, শুধু পুলিশ। মানে এমনি তোমাদেরকে এখনো দেখাচ্ছি এই যে গাইস এইগুলো পুলিশের ভ্যান, তোমরা শুধু দেখো গাইস, মানে কি আর বলবো। যদি বাইচান্স যদি কপিরাইট চলে আসে তো তাহলে আর দেখা যাবে না, ঠিক আছে। তাও আমি যতটা চেষ্টা করবো কপিরাইট যাতে না আসে, তা সত্ত্বেও যদি একবার আপলোড করবো যদি কপিরাইট আসে ঠিক আছে, দুবার আপলোড করবো, তিনবার আপলোড করবো ঠিক আছে, দু তিনবার আপলোড করবো, তারপর যদি কপিরাইটটা নাই হয় তাহলে গাইজ আপলোড করবো না, ঠিক আছে। তো তোমরা লাইভে না, লাইভ যেটা করিনি, লাইভ আগে করছে এখানে উঁচি পাড়াতে এসে বলছি লাইভটাকে স্টপ করলো, কারণ অলরেডি আমার ব্যাটারিতে বেশি চার্জ ছিল না, সেই জন্য চার্জ দিলাম। কারণ চার্জে দিতে দিতে যদি লাইভ করি তাহলে হাই রেজুলেশনে মানে পুরো ব্যাটারিটা প্রবলেম হবে, তো সেই জন্য গাইস গাইস এখানে দেখলাম একজনকার S23 Ultra, বাপ রে গাইস খতরনাক খতরনাক।